এরকম একটা দুধ চা, সাথে এরকম একটা ভিউ, জাস্ট অসাধারণ। ছবি তোলাটাই মুশকিল আসলে, দক্ষিণ অঞ্চলে থাকি তার আসলে আমরা এভাবে পাহাড়টা আসলে দেখি না। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ। আমাদের একটা নতুন ব্লগে আপনাকে স্বাগতম স্বাগতম জানাচ্ছি। এখন আমরা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি এখন। এবং আমাদের সাথে যাচ্ছে হলো মিস্টার আলী হোসেন, এটা হলো আমার সেকেন্ড ট্রিপে যাচ্ছে আলী, এটা হলো ফার্স্ট, এটা হলো আমার ফার্স্ট ট্রিপে এ যাচ্ছে, তারপর আছে হেলাল, আমিও ফার্স্ট টাইম যাচ্ছে। এখন আমাদের বাস এখন অলমোস্ট 3:40 বাজে, আমাদের বাস 3:30 মধ্যে এখানে থাকার কথা, দেখা যাক কি হয়। বাস আসার পরে আপনার সাথে দেখা হচ্ছে। গাইস, আপনারা যদি একদম কম বাজেটে খুলনা থেকে সীতাকুণ্ড ট্যুর দিতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। এবং প্রথমে ঢাকা যাওয়ার জন্য টঙ্গিপুরা এক্সপ্রেসের রয়্যাল কাউন্টার থেকে একটা টিকিট কাটি, সেটা হলো 3:40 এখান থেকে ছেড়ে যায়। এবং আমরা যেতে যেতে রাস্তার কিছু অসাধারণ ভিউ দেখে ঠিক গাইস আমরা কেবল গুলিস্তান নামলাম। এখন সময় হলো রাত 9:00, এখন আমরা গুলিস্তান নেমে গেছি। এখন আমরা আস্তে আস্তে কমলাপুরের দিকে যাব, এখন দেখি বাসে বা সিএনজিতে করে আমরা কমলাপুরের দিকে আসছি। কমলাপুর রেল স্টেশনে পৌঁছানোর পরই আমরা সরাসরি 19 নম্বর কাউন্টারে চলে যাই এবং সেখান থেকে ঢাকা টু সীতাকুণ্ড ট্রেনের টিকিট কাটি, প্রতিজন 115 টাকা করে। সেই ট্রেন আমাদের ট্রেনটা ছাড়বে ঠিক রাত 10:30। আমাদের সেই কাঙ্ক্ষিত টিকিটটি আমরা হাতে পেয়েছি। আমাদের ট্রেনটা যেহেতু 10:30, সেহেতু আমরা পাশের এক হোটেল থেকেই রাতের খাবারটা সেরে নিলাম, ডাল ভাত ডিম ভাজি। হ্যাঁ, কেবল যে ভিডিওটা দেখতে পারেন এটা হলো চট্টগ্রাম মেল ট্রেনের বর্তমান অবস্থা। এভাবেই আসলে চট্টগ্রাম মেল ট্রেনটা সীতাকুণ্ডের উদ্দেশ্যে যায়। এটা ছিল আমার লাইফের ফার্স্ট একটা জার্নি, যে জার্নিতে আমি সারা রাত ট্রেনে দাঁড়িয়ে কাটিয়েছি। এই দিন রাতের অবস্থার বর্ণনা বলে বোঝানো অসম্ভব একটা ব্যাপার ছিল। সারা রাতের অস্বস্তির জার্নির ভিতর একটাই স্বস্তি ছিল, সেটা হলো টুঙ্গি স্টেশন থেকে কিছু ভাই ব্রাদার এখান ট্রেনে উঠছিল, তারা চট্টগ্রামে যাবে বলে। তাদের সাথে ঠিক এরকম মজা করতে করতে আমরা সারা রাতটা পার করেছি দাঁড়িয়ে। ঘুম ভাঙা কোন সকালে সূর্যটাকে দেখা আর মোরা কোন। হ্যালো গাইস, আমরা এখন জাস্ট বাজে হলো আপনার 7:33, আমরা এর মধ্যে সীতাকুণ্ড স্টেশনে পৌঁছায় গেছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছবি তোলার যে ধুম, এতে ছবি তোলাটাই মুশকিল আসলে। এটা হলো সীতাকুণ্ড সেই স্টেশনের ই, এখানে এখন কিভাবে যে ছবি তুলবো, এখানে যে ভিড় লাগছে ভাই, অস্থির ভিড় লাগছে, অস্থির যাবো।
সীতাকুণ্ডতে এসেই আমরা হোটেল ভাড়া করে নিই। হোটেল সাইমন জনপতি ভাড়া পড়েছিল 375 টাকা করে। ওই দিন সকাল থেকে পরের দিন সন্ধ্যা পর্যন্ত। হ্যাঁ গাইস, আমরা একটু আগে ট্রেন থেকে নামলাম এবং আমরা হোটেল নিয়ে হোটেলে একটু রেস্ট নিলাম। এবং আমাদের সাথে যে ধকলটা গেছে, কি বলবো, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, এটা আমি বলবো না, এটা শুরু থেকে আমাদের টিম মেটসে শুরু করবে। বলো ভাই। গাইস, তো আমরা কালকে আনুমানিক 9:45 থেকে আমরা হচ্ছে 10:30 চিটাগং মেল এক্সপ্রেসের ট্রেনের টিকিট কাটছি। তো আমরা যখন টিকিট কাটছি তখন আমরা একজনই ছিলাম, আমরা একজনই আমাদের এই ইফতিজার টিকিটটা কাটিয়ে নিয়ে আসছে। তো পরবর্তীতে আমরা টিকিট কেটে স্টেশনে দাঁড়িয়ে আছি, মানে 5 থেকে 10 মিনিটের ভিতরে স্টেশন পুরো প্ল্যাটফর্ম পুরো ভরে গেছে চিটাগং মেল ট্রেনের। তো তারপর যেটা হয়েছে যে আমরা মনে করেছি তারপর হয়তো বা সিট পাবো আমরা, সবকিছু স্বাভাবিক থাকবে, হয়তো বা একটু একটু গ্যাদারিং হইতে পারে। কিন্তু গাইজ, ট্রেন আসার পরে আমরা যেটা দেখছি, আপনাদের ভিডিও শুরুতে হয়তো বা একটু আপনারা দেখতে পারছেন, ওখানে থেকে আর কি ওইগুলা ই করে দিয়েছে। সামনে স্টেশনে কিছু লোক নেমে যাবে, তারপর আমরা সিট পাবো। দেখলাম সামনে স্টেশনে লোক নামেনি, বরং কিছু লোক আবার উঠছে, আমাদের ভিতরে গ্যাদারিং আরো বেড়ে গেছে। পরে নেক্সট স্টপেজে যে ভাবছিলাম ওইখানে হয়তো বা কিছু নামবে, ওইখানে দেখি আরো লোক উঠছে। পরে মানে সারাটা রাত আমাদের যে কিভাবে কাটছে আসলে বলার মতো না। তো আমরা আসলে এখন কথা বলার মতো পরিস্থিতিতে না। ট্রেন আসার কথা 10:30, সেই ট্রেন সারছে হলো আপনার 12:15। এই যে 2 ঘন্টা প্লাস আপনার দাঁড়ায় থাকছি প্লাস আপনার সারা রাতটা দাঁড়ায় থাকা লাগছে এবং প্রচন্ড গ্যাদারিং, আপনারা কখনোই মনের ভুলেও এই চট্টগ্রাম মেল ট্রেন, যেটা এই এখান থেকে কমলাপুর থেকে ছাড়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে, সেটা আপনারা কখনোই ওঠার চেষ্টা করবেন না। এটা উঠলে কিন্তু আপনাদের এক কথা জাম বেরো যাবে, এটাতে কখনোই ওঠার চেষ্টা করবেন না। আপনারা গেলে একবারে বাসে যাওয়ার চেষ্টা করবেন, এটাই সব থেকে বেস্ট হবে। এটা আমাদের ট্রেন জার্নি সব থেকে খারাপ নয় অভিজ্ঞতা ছিল এটা। গাইস, আপনারা দেখতে পেয়েছেন যে আমরা 7:30 সময় ঠিকই সীতাকুণ্ড স্টেশনে নামছি এবং আমরা একটা সাথে একটা হোটেল নিলাম। হোটেলে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন আমরা হোটেল সৌদিয়া, ওই যে আপনারা দেখতে পাচ্ছেন হোটেল সৌদিয়া, নাস্তা করে নিব, তারপর আবার যাই আমরা একটু রেস্ট নিব, তারপর আমরা তারপর ঘুরতে যাব। তো গাইস, এখন বাজে হচ্ছে 1:40। তো আমরা হোটেল থেকে এখন নিচে যাব, নিচে রেস্তোরাঁ থেকে আমরা লাঞ্চ করব। তো গাইস, যাওয়ার আগে আমার হোটেলের সামনে থেকে একটা ভিউ আপনাদেরকে আমি একটু দেখাতে চাই। মানে এইখান থেকে আসলে এরকম ভিউ, আমরা যারা আসলে দক্ষিণাঞ্চলে থাকি তারা আসলে আমরা এইভাবে পাহাড়টা আসলে দেখি না। তো আমাদের এইভাবে এখান থেকে হোটেলের সামনে থেকে পাহাড় দেখার অভিজ্ঞতা আসলে খুবই অন্যরকম। সকালে যে হোটেল নাস্তা করেছিলাম হোটেল সৌদিয়া, সেই হোটেলে আমরা চলে আসছি, আবার এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। গাইস, কেবল আমরা লাঞ্চ করে বের হলাম এখানে, এখানে মোড়ের দিক যাচ্ছি, কারণ আমরা গুড়িয়াখালি বিচের দিক যাবো, এই জন্য সিএনজি ঠিক করতে যাচ্ছি। হ্যাঁ ভাই, 30 টাকা করে ভাড়া, তাই তো? ফিক্সড। ওকে ঠিক। গাইস, আমরা সীতাকুণ্ড বাজার থেকে, যেখানে আমাদের হোটেল ছিল এবং রেস্তোরাঁ ছিল, সেখান থেকে লাঞ্চ করলাম। লাঞ্চ করে এখন আমরা এবার সিএনজিতে করে যাচ্ছি গুড়িয়াখালি বিচের দিকে। এখন অলমোস্ট 2:40 বাজে, আমরা এখন চলে এসেছি গুড়িয়াখালি প্রায় বিচের ধারে, ওইখানে দেখা যাচ্ছে গুড়িয়াখালি কৃষি বিচ। আপনি যখন এইখান থেকে আসবেন, বর্ষার সিজনে আসবেন, মানে বৃষ্টির সিজনে আসবেন, তখন এইখানে একটা নদীর মতো আছে, একটা নালার মতো আছে,
তো আপনার ওইটা থেকে আপনার বিচের মেইন পয়েন্ট পর্যন্ত আপনাকে নিয়ে যাবে, তো সেক্ষেত্রে হয়তো বড় 20-30 টাকা একটা ভাড়া নিতে পারে। তো এখন আমরা যেহেতু শীতের সিজন আসছে এখন শুকনা, তো এখন আমাদের ওই টাকাটা লাগতেছে না, আমরা হেঁটেই চলে যাচ্ছি, 2-3 মিনিটের পথ হাঁটলেই বিচে চলে যাচ্ছি। তো দেখা হচ্ছে বিচে। গাইস এখানে ফটো শুট হচ্ছে ওসমানের। স্যার কাইটে কাইটে আছে, ফটোগ্রাফার রেডি? এই স্যার কি লাগে ওসমান হইছে? আমি জানি হইছে কিনা, তোমার কি বললি? এই এই কুত্তার বাচ্চা, এই তুই কি বললি? তুই কি বললি? এই তুই কি বললি? এই 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 কুত্তার বাচ্চা, কুত্তা। হ্যাঁ শুন, কি চিল? চিল নাকি? গাইজ এই প্রকৃতি দেখতে দেখতে আর একটা বিষয় যেটা দেখলাম যে খুবই খারাপ লাগলো, যে আমরা আসলে ঘুরতে আসি কিন্তু আমরা পরিবেশটা নষ্ট করে দিই। যে এই দেখুন বোতল, তারপরে প্লাস্টিক আবর্জনা ফেলে আমরা আর কি পরিবেশটা পুরো নষ্ট করে দিই। এতে পরবর্তীতে হয়তো বা এই পরিবেশগুলো আমরাই খুঁজে পাবো না, ঘোরার মতো পরিবেশ বাংলাদেশে আমরা পাবো না। আমরা বেশি পাহাড়ের উপর উঠে যাচ্ছি বলে সিগন্যাল দিচ্ছে, পুরো টেম্পার সব শেষ। মাঝখানে একটা ভিউটা দেখাও।